এফটিভি সকল দর্শককে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে দর্শক আমরা উপস্থিত আছি মানিকগঞ্জের শাটুয়ারি বালিয়াটি প্রাসাদ জাদুঘর যেটি বালিয়াটি জমিদার বাড়ি নামেও পরিচিত এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত আমরা এখন আপনাদেরকে নন স্কিপ পুরোটা আমরা দেখাবো এখানে একটি ভবন মাঝখানে একটি ভবন এবং পাশে আরও দুটি ভবন রয়েছে এর প্রথম একটি এপিসোডে আমরা আরও বিস্তারিত দেখিয়েছি আপনারা সেটি দেখে নেবেন এখন আমরা নন স্কিপ আপনাদেরকে পুরো এরিয়াটা অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন যারা ভ্রমণ পছন্দ করেন মনকে ভালো রাখার চেষ্টা করেন তাদের জন্য আমাদের এপিসোডগুলো আশা করি ভালো লাগবে আমরা পুরোটা আপনাদেরকে দেখাতে চাই এখানে আরেকটি ভবন দর্শক আপনারা দেখছেন শাটুরিয়া বালিয়াটি প্রাসাদ অথবা স্থানীয় এটিকে জমিদার বাড়ি নামেও পরিচিত চমৎকার পরিবেশ অসংখ্য লোক ছুটির দিনে এবং প্রতিদিন এখানে আসেন শুক্রবার এবং শুক্রবার 12:30 থেকে 2 পর্যন্ত এখানে বিরতি রয়েছে পাশাপাশি সোমবার অর্ধবেলা এখানে খোলা থাকে এর বাইরে সপ্তাহের বাকি দিনগুলোতে এখানে খোলা থাকে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী পরিষদ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চাইলে এখানে ঘুরতে আসতে পারেন সামনের অংশে বেশ কয়েকটি বাড়ি সামনে রয়েছে 4টি বাড়ি পিছনে লম্বা একটি বাড়ি এর পিছনে একটি বড় পুকুর আবার বেশ কিছু কুয়া রয়েছে এখানে বিশুদ্ধ পানির জন্য বেশ কিছু কুয়া রয়েছে এখানে যদিও এগুলো এখন আর ব্যবহার হয় না কর্নারে কর্নারে এটি একটি পুকুর পুকুরের রয়েছে 6টি সিঁড়ি এটার তিন পাশে 6টি সিঁড়ি রয়েছে দর্শক আমরা এক নজরে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটি ঢাকা শহর থেকে দুই ঘন্টার মধ্যে এখানে আসা যাবে সাভার থেকে 1 ঘন্টা সময় লাগবে এর মধ্যে এখানে আসা যাবে সাভারের পরবর্তী সময় আসলে যানজট তেমন একটা নাই বললেই চলে আর এই কারণে দ্রুত আসলে আসা যাওয়া করা যায় এখান থেকে দেখছেন যদিও সূর্যের বিপরীতের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিউটা অত্যন্ত চমৎকার পুরনো এগুলা শৌচাগার ছিল পুরনো শৌচাগার সারাদিকে ফুল গাছ ফুলগুলো এখানে যারা তত্ত্বাবধান করেন তারা ফুল গাছগুলো লাগিয়েছেন দর্শনার্থী যারা আসেন প্রায় 300 বছরের পুরনো এই বাড়িগুলো দেখতে আসেন তাদের জন্য এটি রয়েছে দর্শক আমরা খুব দ্রুত এক পাশ দিয়ে আমরা ঢুকলাম আর এক পাশ দিয়ে বের হব এর মধ্যে আমাদের ভিডিওটা শেষ হবে আপনি আসলে ঘরে বসে অথবা যারা প্রবাসে রয়েছেন তারা সেখান থেকে আসলে এটি সহজে অনুধাবন করতে পারছেন আমরা নন স্কিপ ভিডিও দিচ্ছি যাতে পুরো ভিডিওতে কোথাও আমরা কাটাছেঁড়া করছি না
ভ্রমণ মানুষের মনকে সতেজ করে। এই ভবন কি এখানে একটি ভবন রয়েছে, এই একটি ভবন। চমৎকার কিছু ফুলের গাছ লাগানো হয়েছে এখানে। এটি হচ্ছে মূল ভবনের পেছনের অংশ, আর একটি ভবন এখানে রয়েছে, এই পুরান আমলের একটি ভবন। এটার পিছনে, ঠিক পিছনে আরেকটি ভবন রয়েছে। অত্যন্ত চমৎকার জায়গা। আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে এসে আমরা শেষ করব। আপনারা দেখছেন দুইটি ভবনের মাঝামাঝি যে রাস্তা রাখা হয়েছে সেটির দিয়ে আমরা যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জমিদার বাড়িটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে একটি নাট্যমঞ্চ রয়েছে, যেটি বালিয়াটি পাবলিক স্কুল অ্যান্ড লাইব্রেরির নাট্যমঞ্চ। অত্যন্ত কারুকার্য করে আসলে পুরনো বাড়িগুলো তৈরি করা হয়েছে। সবার সুস্থ থাকা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি এম শরীফ ভুঁইয়া, মানিকগঞ্জ, ঢাকা, এফটিভি।